বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে সেই ময়মনসিংহের ফুলবাড়িয়া এনায়েতপুর বাজার, আসলে যে লেবুনে অনেক পারাপারি, আজকে দেখব যে আসলে বাজারটা কেমন। অনেক লেবু আসছে বাজারে, দেখা যাচ্ছে, জানাবো যে আজকের যে বাজারে হালচালটা, দেখি আসলেই বাজারটা কেমন আছে। আর আমি আসলে অনেকেই চেয়েছিলেন যে সেই মধুপুরে একটি লেবুর বাজার রয়েছে, আসলে সেই বাজারেও আমি গিয়েছিলাম, হয়তো বাজারে দিন যেতে পারিনি, যার ফলেই ভিডিওটা আপনাদের দিতে পারিনি। কিন্তু ওইখানে আরেকটি বাজার রয়েছে, বড় একটি বাজার, রাজাবাড়ি বাজার, সেই বাজারেও আমরা এক সময় যাবো, আজকে হাট, সেই হাট সম্ভবত। মমিনপুর বাজারে কথা অনেকেই বলেছিলেন যে মধুপুর মমিনপুর একটি লেবুর বাজার রয়েছে, সবচাইতে সুন্দর লেবু, আসলে সেই বাজারেও গিয়েছিলাম আমি, হয়তো ভিডিও করি নেই, হয়তো দেখাতে পারবো, যে যদি আপনারা চান তাহলে, যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। দেখি যে আজকে যে বাজারে হালচালটা কেমন একটু জানাবো আপনাদের, যে দেখি লেবুগুলো কে আনছে ভাইজান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? আমার নাম হলো নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুল ইসলাম। নজরুল ইসলাম খান না শিকদার? নজরুল ইসলাম ভুইয়া ভাই। যাই হোক, আপনাদের বাজারের নামটি একটু বলেন। এনায়েতপুর বাজার। কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? কোন থানা পড়ছে? ফুলবাড়িয়া থানা। এটা আপনাদের বাজারের নামটা কি একটু বলেন? এনায়েতপুর বাজার। এনায়েতপুর বাজারটা কি কি বারে লাগে? সোমবার। কি কি বারে হয় লেবুর বাজারটা? কি কি বারে হয়? ডেইলি হয়, প্রতিদিনই হয়, প্রতিদিনই হয়। আসলে সে হয়তো জানে না, যার ফলে আসলে তার সাথে বলতেও পারতেছি না। দেখি যে একটু যারা এখানকার কৃষক তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? হ্যাঁ, সাবান আলী ভাই। কোথা থেকে আসছেন আপনি? গোবিনাথপুর থেকে। লেবু কিরকম দাম বলতেছে আজকে? কিরকম বলেন? জোড়া ২৫০০, মানে ১২৫০ টাকা বস্তা নাকি? অনেক দাম কম আজকে দেখা যাচ্ছে। আসলে যেই সময় দেখা গেছে যে ১০ থেকে ১২ হাজার টাকা ছিল প্রতি বস্তা লেবুর দাম, সেই বাজারে কিন্তু আজকে অসংখ্য লেবু আসছে বাজারে, দেখা যাচ্ছে যে একদমই বাজার নাই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? আব্দুল আজিজ। একটু জোরে কথা বললেন, এমন করেন কেন আপনারা? আব্দুল আজিজ ভাই, কোথা থেকে আসছেন আপনি? সাগর দিঘি থেকে। কি লেবু আনছেন? ছিটলেস। কিরকম দাম বলতেছে? ১২ থেকে ১৪০০ টাকা। অনেক কম নাকি বাজার? অনেকটাই কম বাজার, আসলে অনেকটাই কম। দেখতেই পাচ্ছেন যে দর্শক ভাইরা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, আসলেই অসংখ্য লেবু কিন্তু বাজারে আসছে, তাতে তবুও দেখা যাচ্ছে যে আসলে বাজারটা অনেকটাই আসলেই কম। এত কম বাজার থাকলে হয়তো কৃষক লেবু তোলাটাই বাদ দিয়ে দেবে, এমনই অবস্থা দেখাচ্ছি। লেবুগুলো কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? আব্দুল আলিম ভাই, অনেক সুন্দর নাম তো। হ্যাঁ, অনেক নাম করার লোক, সারা বাংলাদেশের মানুষ কিন্তু চিনে আব্দুল আলিম ভাইকে, সে অনেক একটু ভালো গীতিকার। কি লেবু আনছেন আপনি? কলম্ব। কোথা থেকে আসছেন আপনি? দোলমা থেকে আসছেন। আচ্ছা, আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে?
প্রত্যেক দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল দশটা থেকে সারাদিন, সকাল দশটার থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, এই বাজারে আপনাদের খাজনা দিতে হয় নাকি? না, কোনো গৃহস্থর খাজনা, গৃহস্থর খাজনা দিতে হয় না। আচ্ছা, কি কি লেবু আনছেন আজকে? পারাপারি কমে গেছে নাকি? আমদানি বেশি হয়ে গেছে। যদি এমন বাজার থাকে তাহলে আপনারা কিরকম করবেন? যদি বাজার আরো উপর দিকে না যায়, এই অবস্থায় থেকে যায়, তাহলে কি কিরকম করবেন? বা এর চাইতে তো অনেকটা নেমেও যেতে পারে বাজার। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে দাম বলে নাই, কালকে আনছিলেন নাকি? কালকে কিরকম দাম বিক্রি করছেন? কালকে 3,000 টাকা বিক্রি করছেন প্রতি বস্তা। আর আজকে এখনো কিরকম দাম তাতে শুনতেছেন যে কিরকম দাম হইতেছে? এরকম বেচাকিনি হইতেছে। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরো অনেক কৃষক আছে, হয়তো যদি ব্যাপারী এদের সাথে সাক্ষাৎ হয়, ব্যাপারীদের এর সাথেও একটু কথা আমি বলবো। দেখি বাজারটা কিন্তু অনেক বড়, অনেক মালি আসছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? মোহর আলী ভাই, অনেক সুন্দর নাম তো, আমার দাদার নামের নাম দেখা যাচ্ছে একদমই। কই থেকে আসছেন ভাইজান? সৈয়দপুর থেকে আসছেন। কি লেবু আনছেন আজকে? কলম্বো। কিরকম দাম বলতেছেন? একটু বলে নাই। আচ্ছা, এই বস্তার মধ্যে কতগুলা করে লেবু থাকে? 1500-1600। বড় হইলে কিরকম থাকে? বড় হইলে 800-900। মানে সর্বোচ্চ বড় যেটা ওটা 800-900 লেবু থাকে। আচ্ছা, এটা কয় কেজি করে ওজন হয় বস্তাগুলো? তবুও তো আইডিয়া আছে না যে হয়তো 3 মন হইতে পারে। 3 মন অর্থাৎ কয় কেজি? 3 মনে হিসাব করছেন? 120 কেজি কিন্তু হয়, 120 কেজি কিন্তু আসলেই হয়। আমি অনেকের সাথে বলেছি যে অনেক ব্যাপারীরাও বলেছে যে না, হয়তো বস্তায় ডিফারেন্স হয়তো 80-120 কেজি এরকম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখাচ্ছি, দেখি যে আরো কোন কি ধরনের লেবুগুলো আসছে, আসলে দেখাবার জন্য চেষ্টা করতেছি। দেখি একদমই রাস্তার পারে এসে গেছি, দেখি এইদিকে এই লেবুগুলা কি আনছে ভাইজান? এই লেবুগুলা কে আনছে ভাই? মামা আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? আছি তো ভালোই। কি লেবু আনছেন মামা? কলম্বো। কলম্বো লেবু, কিরকম দাম বলতেছে? দাম তো বাজার আজকে কম। কিরকম কম? 1500 টাকা বলতেছে। 1500, সর্বোচ্চ 1500। কালকেও আনছিলেন নাকি? আজকে। কালকে কিরকম দাম গেছে জানেন? আজকেও 2,200 টাকা গেছে। এখন 1400-1500 টাকা নাকি? আরো কি কম হবে? বাজার আরো কমতে পারে? আচ্ছা আচ্ছা, আরো কমতে পারে? আচ্ছা আচ্ছা, কতটুকু জায়গা চাষ করছেন মামা? 56%। তাতে কিরকম এই বছর আপনারা লাভ, কিরকম লাভবান? মোটামুটি ভালোই, মোটামুটি ভালোই। যাই হোক মামাকে অনেক ধন্যবাদ। আমি দেখি যে আসলে এইদিকে অনেক ব্যাপারী আছে, কৃষক আছে, তাদের সাথেও একটু জানবো আমরা। দেখি এইদিকে আছে, দেখি একটু এক ব্যাপারী আছে এখানকার যে সবচাইতে বড় আরবদার, ওনার সাথে একটু আমি কথা বলবো। দেখি আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। নাম কি জানো ভাইজানের? আলালউদ্দিন। আলালউদ্দিন ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। কিরকম দাম আজকে লেবু কিনতেছেন? লেবু কিনতেছি তো 1500 থেকে 1800। 1500 থেকে 1800। আচ্ছা, এই যে আপনারা লেবুগুলা কিনেন, কোন কোন জায়গায় পাঠান? বাংলাদেশের মোটামুটি সব জায়গাতেই যায়। বাংলাদেশের সব জায়গায়? আমি তো অনেক আপনার ভিডিও দিয়েছি যে
আসলে বাংলাদেশের প্রায় অনেক জায়গায় আপনি মালগুলা দেন, আসলে আপনারা কিভাবে কমিশনগুলা নেন বা কিভাবে মালগুলা পাঠান? আমরা যে যেখান থেকে চাই ওনারা দিতে চেষ্টা করি। আচ্ছা, আমরা বস্তা প্রতি 100 টাকা কমিশন রাখি। 100 টাকা কমিশন, আর সব ওনাদের, আর সব খরচ ওনাদের। ওনাদের তাতে আপনাদের কিভাবে পোষে বা যারা মালগুলা নিয়ে যায় এরা কিভাবে টাকাগুলা পাঠায়? টাকা বিকাশেও দেয়, গাড়িতেও দেয়। আচ্ছা, এমনি নিয়েও আসে? নিয়েও আসে। নিয়েও আসে, যদি নিয়ে আসে আপনারা দেখে মাল কিনে দেন? জি, আমরা কিনে দিব, ওনাদের রাখি, সাথে কিনে দিব। আচ্ছা, আমাদেরকে 100 টাকা কমিশন দিব, ওনাদের সব খরচ। সব খরচ। আচ্ছা, এই বাজারে আপনাদের খাজনা কেমন নেয়? বা খাজনা লেবার মিলায় 60 টাকা। খাজনা লেবার মিলে 60 টাকা, আর আমাদের 100 টাকা 160 টাকা খরচ। জি, আর কোনো খরচ নাই এখানে, কোনো ঝামেলা নাই এই বাজারে। আর কোনো খরচ নেই, কোনো খরচ নাই, কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় মাল কিনে দেন, আপনি যদি আরো কোনো ভাই দূর দূরান্ত থেকে তারা বলে যে ভাই আমাদের মাল কিনে দিবেন, দিতে পারবেন? জি, ইনশাআল্লাহ আমরা দিতে পারবো, মাল আছে বাজারও। জি জি, কিনে দিতে পারবো। জি জি, আমাদের পক্ষে সম্ভব, অসুবিধা নেই। আচ্ছা, বর্তমানে কিরকম লেবু আসে বাজারে? আজকে কত হাজার, কত বস্তা লেবু হতে পারে? আজকে ভালোই আসছে, আজকে 1500 বস্তা লেবু আসছে। 1500 বস্তা লেবু আসছে। কালকে কিরকম দামে কিনছেন? একটু বেশি ছিল বাজার, 2200 থেকে 2800 টাকা। আপনাদের কোন টাকা পয়সা মাইরা দেয় নাকি? অনেক সময় দেখা যায় দেয় না, ব্যবসায় যদি লস খায় আমাদের টাকা দেয় না। এর জন্য বলবো যে বাইরে দিছে না, এরকম না, উনি নিজেই মাইর খাইছে, আপনাদেরও কিছু আটকাই দেয়, এরকমই করে। যাই হোক, ভাইজানের মোবাইল নাম্বারটা একটু বলেন। 01 01 71 77 00 7 00 7 36 36 88। এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। না বিরক্ত হবেন না, না বিরক্ত হবেন না। যাই হোক, আলালউদ্দিন ভাই অনেক ধন্যবাদ। আরেকটু একটু জানি আলালউদ্দিন ভাই, যে এই যে বাজারে যে লেবুগুলো আসে, প্রতি বস্তায় কয় কেজি করে লেবু হয়? প্রায় 100 কেজি। 100 কেজি, একটু বেশিও থাকে কিন্তু প্রায় 100। যাই হোক, আপনার নিচে কত কেজি থাকে আর উপরে কত কেজি? এরকমই থাকে, 110 কেজি 15 কেজি থাকে। আমরা 100 টাকা 100 কেজি আইডিয়া করি, 10 টায় 1 টন ধরি। আরেকটি কথা বলি, যে আপনার যেটা সর্বোচ্চ ভালো লেবু ছিটলে প্রতি বস্তায় কয় পিস লেবু থাকতে পারে, আর কলম্বো কয় পিস লেবু থাকতে পারে? কলম্বো লেবু থাকে 1200 থেকে 1300, আর সিগলেস থাকে 1500 থেকে 1600। 1600। আপনাদের এই বাজারে কাগজি লেবু পাওয়া যায় কি? পাওয়া যায়, কাগজি লেবু পাওয়া যায়। কিরকম দাম? দাম একটু আছে এখন বেশি, 5 টাকা 7 টাকা পিস, 5 থেকে 7 টাকা পিস। এত ছোট লেবু তবুও এত দাম? হ্যাঁ, এত ছোট লেবু এত দাম। আচ্ছা, এটার উপকারিতাটা কি একটু বলবেন? উপকারিতা তো ডাক্তাররা বলবে, আমরা তো দিই, তবে সব দিক থেকেই ভালো বলে, সব দিক থেকে। আচ্ছা, যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে অনেকেই জানে, অনেকে হয়তো জানে না, একটি কাগজি লেবু খেলে 10টি ছিটলে লেবুর সমান কাজ করে জানি। আসলে অনেক ডাক্তারদের সাথে পরামর্শ করে থাকি যে বা করি। যাই হোক, যেই লেবুর দাম এক সময় 10 থেকে 12 হাজার টাকা ছিল, সেই লেবুর দাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে একদমই হাতের নাগালে দেখা যায় যে 1200 থেকে 1400 টাকা, অনেক কিন্তু কম আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এই লেবু আনছেন, কি লেবু আনছেন ভাই? কলম্বো লেবু আনছেন, কয় বস্তা? এক বস্তা। কিরকম দাম বলতেছে? দাম 1500-1600 টাকা। এদিকে আজকে সর্বোচ্চ বাজার নাকি? না, বেশিও আছে, ভালো লেবু আছে, এর চাইতে বেশিও আছে। কালকেও আনছিলেন নাকি? কালকে কালকে আনেন নাই, কালকে মনে হয় কালকের চাষ কিন্তু বাজারটা অনেকটাই কম নাকি? অনেক কম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু অনেকের কাছে জেনেছি যে আসলেই কালকের চাইতে বাজারটা অনেকটাই কম, লেবুও কিন্তু অসংখ্য লেবু বাজারে আসছে। সারা দেশেই কিন্তু বৃষ্টি এবং ঠান্ডার কারণে হয়তো লেবুর দামটা অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে, যে যদি এমন ঠান্ডা থাকে হয়তো বাজারটা এমনই থাকবে বা চাইতে কমতেও পারে। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করব না, নতুন কোনো ভিডিও দেখার জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।